السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم، من همزه ونفخه ونفسه. بسم الله الرحمن الرحيم. ما أتاكم رسول فخذوه وما نهاكم عنه فانتهوا. عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد. رواه مسلم. সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধুই সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে এই দুনিয়াতে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহান ওয়া তাআলার সংক্ষিপ্ত শুক্রে সুজুদ আদায় করি তার নিজেরই শেখানো ভাষা দিয়ে। সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধি, দুই দিন ব্যাপী এই জিকে একাডেমির যে মহাসম্মেলন, আপনার দীর্ঘদিন যাবৎ ধরে এই আলোচনা সভাতে আসেন, বিভিন্ন শায়খ মাশায়েখ তাদের আলোচনাগুলো শ্রবণ করেন, এখান থেকে উপকৃত হন। রাত প্রায় ১২টা বেজে গেছে, অনেক মানুষের চোখে ঘুমের যে ক্লান্তি, এটা অনিচ্ছাকৃত আমাদের চোখে এসে ধরা দেবে। তারপরে গুটি কয়েক কথা আজকে নির্দিষ্ট একটি বিষয়ের উপরে আলোকপাত করার জন্য বলা হয়েছে। আজকে যে বিষয় আমাকে দেওয়া হয়েছে আলোচ্য বিষয়, যুব সমাজের অধঃপতনের কারণ এবং এ থেকে উত্তোলনের উপায়। খুব গুরুত্বপূর্ণ বিষয়, কেননা ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মটা শুধু মসজিদ কেন্দ্রিক নয়। মসজিদ কেন্দ্রিক শুধু ইসলাম ধর্মটা নয়, পৃথিবীর অনেক ধর্ম আছে শুধুমাত্র তাদের ইবাদতখানাতে ইবাদত করা পর্যন্ত সীমাবদ্ধ থাকে। গোটা বিশ্ব জগৎ, আজ পশ্চিমা বিশ্ব যে আদর্শকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করে, সেটা হচ্ছে কমপ্লিট ইসলামকে। কথা বুঝতে পারছেন? কমপ্লিট ইসলামের যে চেহারা, এই রূপটাকে গোটা বিশ্ব জগতের মধ্যে পশ্চিমা বিশ্ব, যারা সবচেয়ে শক্তিশালী অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, রাজনীতি সব দিয়ে, তারা সবচেয়ে শক্তিশালী জাতি। একটা হাদিস বারবার মনে পড়ে যায়, সুনানে আবু দাউদ কিতাবুল ফিতানে আসছে হাদিস নাম্বার ৪২৯৯। সওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছে, আপনাদেরকে একটু দৃষ্টি দিতে বলবো। হাদিস জগতে দুইজন সাহাবীর হাদিস পাবেন যেটা ব্যতিক্রম ধর্মী হাদিস, যারা অন্য কোন সাহাবিদের কাছ থেকে এই কোয়ালিটির এরকম তাত্ত্বিক কোন হাদিস আপনি খুব কম পাবেন। তার মধ্যে একটা হুজাইফা রাদিয়াল্লাহু আনহু, আর দুই নম্বর হচ্ছে সওয়ান রাদিয়াল্লাহু আনহু। তার হাদিসগুলো দেখবেন, যতবার আপনি আলেম হোক না কেন, সে হাদিসকে বোঝার জন্য কমপক্ষে ১০ বার ওই হাদিসের মতনকে পড়া লাগবে, এমন তাত্ত্বিক, এমন গভীর, নিখুঁত, যেটা অন্য কোনো সাহাবি সাধারণত বর্ণনা করে না। সুনান আবু দাউদ হাসান ৪২৯৯। সওয়ান রাদিয়াল্লাহু আনহু বলছেন হঠাৎই যে আল্লাহ নবী আলাইহিসসালামকে আমি বলতে শুনেছি যে মুসলিম উম্মার পুরে পৃথিবীর যত বেধর্মী আছে, যত অপশক্তি আছে, ইসলাম বিরোধী যত শক্তি, যত মতবাদ আছে, তারা আমার এই উম্মতের উপরে এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যেমন একটা ক্ষুধার্ত বাঘ, ক্ষুধার্ত সিংহ যেমন খাবার দেখলে ঝাঁপিয়ে পড়ে, আমার উম্মতের উপরে ঠিক এইভাবেই আমার উম্মতের উপরে ঝাঁপিয়ে পড়বে। আচ্ছা, এই হাদিসকে যদি আজকের
এই পজিশন 2024 কে সামনে রেখে যদি হাদিসটা ব্যাখ্যা করতে হয় হাদিসটার যে বাস্তবতা এটাকে আপনি উপলব্ধি করতে পারেন এটাকে বুঝতে পারেন আল্লাহর নবী 1400 বছর আগে বলে দিয়েছেন যে অচিরেই এমন একটা সময় আসছে যে সময় মুসলিম উম্মার উপরে পৃথিবীর যত অপশক্তি আছে ইসলাম বিরোধী যত শক্তি আছে সেটা আপনি যে কোনো সেক্টর থেকে হতে পারে ধর্মের দিক থেকে হতে পারে অ্যাথিজমের দিক থেকে হতে পারে তারে সকলেই ইসলামকে টার্গেট করে ঝাঁপিয়ে পড়বে যেমন ক্ষুধার্ত বাঘ সিংহ যখন একটা খাবারের পাত্র দেখলে ঝাঁপিয়ে পড়ে আমার উম্মতের উপরে ওইভাবে ঝাঁপিয়ে পড়বে আজকে বাস্তব দেখতে পাচ্ছেন না ইসলাম বিরুদ্ধে কে নাই কে নাই দেখাতে পারবেন যতগুলো পৃথিবীতে মতবাদ সৃষ্টি হয়েছে তাদের মূল টার্গেট একটা ইসলাম ইসলামে আছে খিলাফত অপরদিকে চ্যালেঞ্জ করছে আমাদের বারবার বারবার চ্যালেঞ্জ করছে গোটা বিশ্বের মানুষকে দেখানোর চেষ্টা করছে খিলাফততন্ত্রের চাইতে ডেমোক্রেসি গণতন্ত্রটা অনেক ভালো গোটা বিশ্বের কাছে খিলাফতে বদনাম করা হচ্ছে আছে না নাই কথা বলেন ইসলামের আদর্শ খিলাফত গোটা বিশ্ব জগতে 1400 বছর আগে আল্লাহর নবী আলাইহিস সালাম তৎকালীন সময়ে নারীদেরকে নিয়ে যেসব কথাবার্তা বলেছিলেন ইসলামের নারীদের উপরে কোনো অ্যাক্ট বা আইন নেই আছে ইসলাম নারীর ব্যাপারে যতগুলো কথা বলেছে বর্তমান গোটা বিশ্ব জগতের মধ্যে দেখবেন নারী কেন্দ্রিক যতগুলো আলোচনা সমালোচনা চলছে সবগুলো ইসলামকে চ্যালেঞ্জ করে সেটা ফেমিনিস্ট আন্দোলনের নামে হতে পারে আর নারীবাদী আন্দোলনের নামে হতে পারে চলছে কি চলছে না কথা বলেন আল্লাহ কোরআনে বলেন নারীরা ঘরে থাকবে হিজাব 33 আর বর্তমান গোটা বিশ্ব জগতে চলছে যে না নারীকে ঘরে রাখলে অর্থনৈতিক সংকট পড়ে যায় স্বামী স্ত্রী দুজন যদি চাকরি করে 10-10-20,000 টাকা ইনকাম করবে অতএব নারীদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসো নারীদেরকেও চাকরি করে স্বামী স্ত্রী দুজনে চাকরি করলে 20,000 টাকা উপার্জন একটা পরিবার ভালো হবে সচ্ছল হবে এই প্রলোভন দেখিয়ে আমাদের মা বোনদেরকে বাড়ি থেকে বের করছে কি করছে না করছে মুসলিম বুঝতে পারেনি এটা ইসলামকে চ্যালেঞ্জ করেছে তারা নারীবাদী আন্দোলন ইসলামকে চ্যালেঞ্জ করেছে তারা এক দিক দিয়ে অর্থনৈতিক দিক থেকে সফল হলেও তাদের নৈতিক এবং চারিত্রিক অবক্ষয় হয়েছে কি হয় নাই কথা বলেন যখনই মেয়েদেরকে বাড়ি থেকে বের করেছে ধর্ষণের সংখ্যা বেড়েছে যখনই নারীদেরকে ঘর থেকে বের করেছে তখনই নারীদের শ্লীলতাহানি থেকে শুরু করে নারীদেরকে বিক্রি করা বেচা কিনা করা নারীদের শরীর দেখিয়ে কোটি কোটি মার্কিন ডলার তারা ইনকাম করছে কি করছে না কথা বলেন আচ্ছা আপনি এখন দেখেছেন বাংলাদেশ বলেন আর কলকাতা বলেন আর পৃথিবীর উন্নতিশীল দেশগুলো দেখবেন নারীকে অধিকারের নামে কিচ্ছু না শুধু বাড়ি থেকে বের করেছে স্বামীর ভালোবাসা স্বামীর আনুগত্যকে বাদ দিয়ে যে কোনো জায়গাতে চাকরি করছে সে চাকরির যিনি দায়িত্বশীল আছেন চাকরি যিনি কর্তা আছেন তাকে গিয়ে তার স্ত্রীর স্যালোড দিচ্ছে আছে না নাই মানে একজনের কাছ থেকে ভালোবাসা দেওয়া নেওয়াকে বর্জন করে দিয়ে বাইরে গিয়ে এখন অন্য কোন পুরুষ ব্যক্তির দ্বারা সে নিয়ন্ত্রিত হচ্ছে এটাকে মানুষ এখন বলছে নারীর অধিকার আছে না নাই গোটা বিশ্বের দিকে তাকিয়ে একবার দেখেন তো যারা নারীর অধিকার অধিকার করে বলছে কথা অবাক লাগে ওইখানেই যে নারীকে তারা কি অধিকার দিয়েছে অধিকার কিচ্ছু দেয়নি শুধু বাড়ি থেকে বের করে নারীকে পণ্য হিসেবে তারা বিক্রি করছে মার্কেটিং করছে নারী শরীর দেখে কোটি কোটি মার্কিন ডলার পর্নোর নামে পর্নোগ্রাফির নামে কোটি কোটি পশ্চিমা বিশ্বে কামিনে চলে যাচ্ছে আমাদের মা আর বোনদেরকে উলঙ্গ শরীর দেখিয়ে আছে না নাই কথা বলেন আমি যখন আমাদের কলকাতা এয়ারপোর্ট আছে নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে নেমেই দমদম এয়ারপোর্ট আপনি বেরিয়ে আসবেন বড় একটা ফেস্টন টাঙানো আছে একটা ইয়ার্ড দেওয়া আছে ইয়ার্ডটা হচ্ছে ট্রাক্টরের কিসের বলেন তো ট্রাক্টর বোঝেন কি বলেন আপনারা মাঠে যে মাটিগুলো কাটে কি বলেন ওটাকে ট্রাক্টর তো বলেন তো ট্রাক্টরে একটা ইয়ার্ড দেওয়া আছে অনেক বড় ফেস্টন অনেক লম্বা তো ট্রাক্টরের ইয়ার্ডে দেখছি একটা মেয়ে সে একটা বিকিনি পরে আছে মানে বিরা আর প্রাণ প্যান্টি পরে আছে আর ট্রাক্টরে বসে এসে ট্রাক্টরের হ্যান্ডেলকে ঘোরাচ্ছে আচ্ছা আমার প্রশ্ন ভাই বলেন তো এই মেয়েটা মেয়ে মানুষ কি কোনো ট্রাক্টর মাঠে চালাই তো এই অ্যাডে এই মেয়েটিকে ঢুকানোর কারণ কি আর অর্ধ উলঙ্গ অবস্থায় দেওয়ারই বা কারণ কি মানুষকে মাঠে যেসব মেয়েরা কাজ করে তারা কি বিকিনি এই 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 পোশাকটা পরে তারা কি মাঠ ঘাটে কাজ করে
তা তো করে না এটা অন্য কিছু নয় এটা দিয়ে নারীর শরীরটা দেখে মার্কেটিং করছে কেন ডাক্তারের ছবি যদি একটা পুরুষ মানুষ যদি দিয়ে থাকে কেউ ওই ছবির দিকে তাকাবেও না তার ইয়াদ এটা চলবেও না কিন্তু যখন একটা অর্ধউলঙ্গ নারী দিয়ে দিয়েছে যত মানুষ আছে রাস্তায় ওই ডাক্তারকে দেখতে না চাইলেও ওই অর্ধউলঙ্গ ছবি দেখে মজা না জেনে তাকাবে আর অটোমেটিক দেখে নেবে মহিন্দ্রা কোম্পানির ডাক্তার এত টাকা দাম আছে না নাই নারীদের অধিকারের নামে যা করেছে শুধুমাত্র নারী দেখে নেই ব্যবসা যত বড় বড় বাংলাদেশের শপিং মার্কেটগুলো আছে দেখেন সুন্দর সুন্দরী নারীগুলো কোনো কাজ নেই গেটের সামনে শুধুমাত্র দাঁড় করে রেখে দিয়েছে আপনি ঢুকবেন আপনাকে মিষ্টি করে একটা হাসি দেবে ওই হাসির স্বামীকে দেয় না আপনাকে দেয় আছে না নাই আছে এটা বর্তমান পরিস্থিতি ওর কোনো কাজ নেই শুধু আপনি যাবেন গিয়ে শুধুমাত্র আপনি মিষ্টি করে একটা সালাম দিবে যা আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আমাদের এখানে আসার জন্য ধন্যবাদ যার সঙ্গে বলবে আবার আপনি আসবেন আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো ধন্যবাদ আর আমার ইন্ডিয়াতে যদি হয় নমস্কার স্যার অনেক অনেক ধন্যবাদ আপনার দিনটা শুভ হোক আর কোনো কাজ নেই এই তিনটা বাক্য বলার জন্য গেটে একটা নারীকে দাঁড় করে রেখে দিয়েছে আসলে নারীটার কি কোনো কাজ আছে কোনো কাজ নাই জাস্ট দৃষ্টি আকর্ষণ সুন্দরী নারী রেখে দিয়েছে পাশে যুবকরা যাবে বলেই ওই দোকানে মেয়েটা আছে আর যুবকের ভাষায় তো অন্য কিছু বলে এখন এই দোকানে কাস্টমার বেশি যাবে আছে না নাই নচে কখনো বৌদির ঝালমুড়ি দোকান পাওয়া যায় না আপনাদের এলাকায় হ্যাঁ বৌদির ঝালমুড়ি আরে সর্বনাশ বৌদির চা বৌদির পেঁয়াজি মানে হ্যাঁ বৌদির বিরিয়ানি মানে দোকানের নাম মেয়েদেরকে নিয়ে যে ব্যবসা করছে আপনি উত্তরাতে যে 300 ফিট যে রাস্তা আছে গিয়ে দেখবেন অধিকাংশই দোকানে চটপটি যারা বিক্রি করছে তারা মেয়ে মানুষ কেন কারণ মেয়ে মানুষ যখন থাকছে আরে যুবকরা মেয়েদের দোকানে আগে যায় পুরুষ মানুষ যে দোকানগুলো আছে একটা ভিড় নেই মেয়েদের দোকান যেটা যত বেশি সুন্দর দেখতে ওর দোকানে তত বেশি মানুষ আছে ব্যবসা নারীদেরকে পুরো ব্যবসাতে লাগিয়ে দিয়েছে আর তারা আমাদেরকে শিক্ষা দিয়ে বলছে যে না নারীর আমরা অধিকার দিচ্ছি ইসলামকে প্রত্যেকটা জায়গায় চ্যালেঞ্জ করেছে আপনি এটা বুঝেন না পরোক্ষভাবে চ্যালেঞ্জ দুই নম্বর একটা কথা বলি জেনে রাখবেন আপনি এটা মনে করেন না যে অমুসলিম শক্তিগুলো এসে আপনার মেয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবে আর আপনার মেয়ের বোরখাটাকে জোর করে টেনে হিসড়ে খুলে নেবে এই জিনিস আর আধুনিক বিশ্বে দেখতে পাবেন না কি করবে জানেন আপনি মনে করছেন যে আপনার মেয়ে রাস্তা দিয়ে চলাচল করবে আর অমুসলিম যারা আছে যারা নাস্তিক আছে যারা ফেমিনিস্ট আন্দোলনের নেতা নেত্রী আছে তারা আপনার মেয়েকে রাস্তাতে জোর করে এই বোরকা হিজাব খুলে টেনে ছিঁড়ে ফেলবে এটার করবে না কারণ এখন চলছে বর্তমান ইন্টেলেকচুয়াল ওয়ার শুধুমাত্র বুদ্ধিভিত্তিক লড়াই বুদ্ধি দিয়ে আর যুক্তি তর্ক দিয়ে মানুষের মানসিকতাকে পরিবর্তন করে দাও আপনার মেয়ের ব্রেনের মধ্যে এমন কিছু শিক্ষা ঢুকে দেবে আপনার ছেলের ব্রেনের মধ্যে এমন কিছু শিক্ষা ঢুকে দেবে এমন চিন্তা ঢুকে দিবে আপনার মেয়েই বোরখা যদি পরত বাড়িতে এসে দৌড়তে হতো বাড়িতে এসে নিজের বোরখাটাকে ছিঁড়ে ফেলে বলবে বোরখার কি দরকার মনের পর্দা হচ্ছে বড় পর্দা আছে না নাই কথা বলেন কারণ তারা চেষ্টা করেছে অনেকদিন ধরেই ইসলামের আদর্শকে ধ্বংস করার জন্য অনেক রকমের চেষ্টা করা হয়েছে তারা বন্দুক দিয়ে চেষ্টা করে তারা পারে নাই তারা ইসলামী রাষ্ট্রগুলোকে দখল করে ইসলামকে দমন সম্ভব হয় নাই লাখ লাখ কোটি কোটি আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে তারপরে মুসলিম ধর্ম ইসলাম ধর্মকে এই আদর্শকে মানুষের মন থেকে উচ্ছেদ করতে পারে নাই তার জন্য তারা চিন্তা করে দেখে যে না এইভাবে একটা জাতিকে একটা ধর্মকে একটা দর্শনকে দমিয়ে দেওয়া সম্ভব নয় ইসলাম এমন একটা ধর্ম এর মুসলমান যারা আছে এরা মরতে আনন্দ পায় একটা ইহুদি একজন ওলামা তার একটা বই পড়ছিলাম তিনি যে ইহুদি বর্তমানে এখনো জীবিত আছে তিনি বলছেন যে দীর্ঘ 27 বছর ধরে আমি গবেষণা করেছি মুসলিমদের শুধুমাত্র যুদ্ধগুলো নিয়ে কথা বুঝতে পারছেন যে আল্লাহ নবীর যুদ্ধ এই যুদ্ধ জীবন নিয়ে আমি পড়াশোনা করছি ইহুদি পণ্ডিত এবং পরবর্তী সময় চেঙ্গিস খান বলেন হালাকু খান বলেন আর উপমহাদেশে মুসলিমদের যে জিহাদি আন্দোলন উনি বলছেন সমস্ত ইতিহাস আমি ঘেঁটে ঘেঁটে দেখেছি ইহুদি পণ্ডিত বলছে যে আমার একটা শুধু জানার আগ্রহ ছিল যে মুসলিম জাতি এমন একটা জাতি যে জাতিকে মানুষ কখনো পৃথিবীর মানুষ অস্ত্র দিয়ে দমন করতে পারবে না এটা সম্ভব নয় এটা অসম্ভব তিনি দলিল হিসেবে পেশ করে বলছেন যে মুসলিমদের প্রত্যেক যুদ্ধে সফল হওয়ার মূল কারণ যে জাতি
মরণকে ভয় করে না কথা বুঝতে পারছেন না ভাইজান বাংলাদেশের সঙ্গে যখন যদি এখন পাকিস্তানের আবার যুদ্ধ লেগে যায় বাংলাদেশের যে আর্মি নেভি ফোর্স আছে তা যদি পাকিস্তানিদের সঙ্গে যুদ্ধ করে তারপরেও ফোর্সদের মনের মধ্যে একটা সংশয় কাজ করে যুদ্ধ করতে গিয়ে একটা পিছুটান থাকে আমার মা আছে আমার সন্তান আছে সদ্য যত কিছুদিন আগে আমি বিবাহ করেছি আমার স্ত্রী আছে এই যে যুদ্ধ করবে মরণপণ যুদ্ধ করতেও একটা বাধা আছে না নাই কথা বলেন একটা পিছুটান আছে না নাই পিছুটান আছে সার্বিক দিক 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 থেকে সে তার এই কারণে সে ফোকাসিং করতে পারবে না ইহুদি পণ্ডিত বলছে মুসলিম জাতি হচ্ছে এমন একটা জাতি যারা মৃত্যুর জন্য মরণের জন্য বারবার তাদের রব আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার শহীদ হিসেবে কবুল করে নাও তে জাতি যে মরণকে ভয় পায় না একে যস্ত্র দিয়ে যুদ্ধ করে একে কেউ ধ্বংস করতে পারবে না যা পৃথিবীর ইতিহাসে দেখা গিয়েছে আছে না নাই কারণ যে মুসলিম জাতি মরতে পছন্দ করে বারবার বলে যে আল্লাহ শহীদের মৃত্যু আমাকে দিও একজন মুসলিম আরবি যখন যুদ্ধ করবে ওর পিছনে কোনো টান নেই ও শুধু বুঝতে পারছে যদি আমি এই যুদ্ধে যদি জয়ী হয়ে যাই আমি শহীদ হব আর যদি বেঁচে যাই তাহলে আমি গাজী হয়ে যাব যেদিক যাব সেদিকে লাভ তার পিছু টান নাই কিন্তু যে টাকার জন্য টাকা দিয়ে যেসব আর্মি ফোর্স পোষা হয় ভাই তাদের মধ্যে এরকম জজবা পাওয়া যাবে না ইহুদি জাতি তার জন্য ওই পণ্ডিত বলছে যে মুসলিম জাতিকে ধ্বংস করা সম্ভব নয় অস্ত্র দিয়ে 1400 বছর ধরে অনেক জাতিকে তারা ধ্বংস করে দিয়েছে ইসলামকে করতে পারে নাই বা ইসলাম দিন দিন বেড়েই চলেছে চলছে কি চলছে না চলছে তাদের পরিকল্পনা আগামী 50 বছরের জায়নিস্ট আন্দোলন তাদের বর্তমান 50 বছরের পরিকল্পনা যে মুসলিম জাতির সঙ্গে অস্ত্র দেওয়ার যুদ্ধ নেই যদি যুদ্ধ করতে হয় ইসলামের বিরুদ্ধে আদর্শ দিয়ে আদর্শকে মোকাবেলা করতে হবে ইসলামের যে আদর্শ আছে নৈতিকতা আছে এই নৈতিকতার সামনে আরেকটা নৈতিকতা দাঁড় করে দাও মুসলিম জাতির শিক্ষা এবং তার চরিত্রকে একদম উল্টো দিক করে দাও এই জাতি এমনি ধ্বংস হয়ে যাবে ইংল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রীর একটা কিছুদিন আগে টুইট করেছিল উনি বলছেন কোনো দেশকে যদি ধ্বংস করতে হয় সেই দেশে বোমাবাজি করে ধ্বংস করা সম্ভব নয় যদি বোমাবাজি করে ধ্বংস করা হয় তাহলে উভয় দেশেরই অর্থ যাবে উভয় দেশের আর্মি ফোর্স এগুলো মৃত্যুবরণ করবে দুই দেশই ক্ষতিগ্রস্ত হবে কিন্তু কোনো জাতিকে যদি ধ্বংস করতে হয় সেই জাতির জন্য সে রাষ্ট্রের জন্য দুটো কাজ এক সেই দেশে নেশাজাত দ্রব্যকে সহজলভ্য করে দাও সে জাতি আগামী 50 বছর পর এমনি সে রাষ্ট্রটা পঙ্গু অবস্থায় রাস্তাতে ঘোরাঘুরি করবে করবে কি করবে না কথা বলেন যদি নেশাজাত দ্রব্যকে সহজলভ্য করে দেওয়া হয় সব মাতাল মদ সহজলভ্য নচেত আপনাদের শিক্ষা সফরে বাংলাদেশে এবারই নিউজটা শুনলাম শিক্ষা সফরে শিক্ষক আর ছাত্র দুজনই মদ ঢেলে ঢেলে শিক্ষক খাচ্ছে ছাত্র খাচ্ছে এরা নাকি শিক্ষা এরা নাকি শিক্ষা সফর আরে জাতিকে ধ্বংস করার জন্য নেশাজাত দ্রব্যকে ছয় লাভ করে দাও সহজলভ্য করে দাও যে কোনো জায়গাতে নেশা মানুষের কাছে সহজ করে দাও বাপ বেটা একসঙ্গে মদ বিয়ার খাবে এগুলোকে সহজলভ্য করে দাও বলে এটা হচ্ছে আধুনিকতা এই আধুনিকার নাম দিয়ে চারিদিকে ছড়ে দাও জাতি 50 বছর পরে এমনিতেই অটোমেটিক তারা পঙ্গু হয়ে রাস্তায় পড়ে থাকবে ভিক্ষা করে খাবে এটা আমাদের কথা নয় ইংল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি এই কথা বলেছেন এটা হচ্ছে ইন্টেলেকচুয়াল ওয়ার বুদ্ধিভিত্তিক লড়াই ইসলামের আদর্শকে ধ্বংস করার জন্য ওই যে আল্লাহ নবীর হাদিস যে আমার উম্মতের মধ্যে চতুর্দিক থেকে মানুষ ঝাঁপিয়ে পড়বে দেখেন গোটা বিশ্ব জগতে নাস্তিক তাকে বলে যে আল্লাহকে বিশ্বাস করে না স্রষ্টাকে বিশ্বাস করে না কিন্তু কোনো নাস্তিককে আজ পর্যন্ত দেখেছেন যে হিন্দু ধর্মের সমালোচনা করছে দেখেছেন না ভাই হিন্দু ধর্মের পক্ষে কথা বলে আছে না নাই হিন্দু ধর্মের পক্ষে কথা বলছে হিন্দু ধর্মের সাপোর্টে কথা বলছে ভাই বাঙালি নাস্তিক আছে না এমন আছে না নাই ঘন্টার পর ঘন্টা তারা ভিডিও বানাচ্ছে মুসলিমদের বিরুদ্ধে আর হিন্দুদের পক্ষে ওই যে হিন্দুদের সংরক্ষণের জন্য আমরা করছি কোন নাস্তিক কখনো দেখেছেন খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে আচরণ করতে না কখনো করে না তাদের মূল টার্গেট একটা ইসলামের সমালোচনা করো আছে না নাই সব জায়গাতে যেখানে যাবেন
নাস্তিক বলেন আর আস্তিক বলেন টার্গেট একটাই ইসলাম আল্লাহর নবীর এই হাদিসের বাস্তবতা সাহাবীর সেদিন বলছে ইয়া রাসূলুল্লাহ আমাদের মুসলিম উম্মতের এই ঝাঁপিয়ে পড়বে আমরা কি সেদিন সংখ্যায় কম থাকব আল্লাহ নবী বলেন না সেদিন মোটেও তোমরা সংখ্যায় কম থাকবে না ওই সংখ্যা এত বেশি থাকবে গণনা করা সম্ভব নয় দেখেন আজকে মুসলিমরা কত কোটি 170 কোটি গণনা করা সম্ভব নয় সংখ্যায় তোমরা সেদিন অনেক থাকবে আজকে মাত্র 313 জন শুধু 32 সাহাবী নয় মাত্র 5000 10000 সাহাবী সেদিন থাকবে না আমার উম্মত বাড়তে 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 এত পরিমাণ হবে যে গণনা করা সম্ভব হবে না আজকে মুসলিম জাতি 170 কোটি কয়েক বছর আগে বার্মার রোহিঙ্গা মুসলিমদের উপর নির্যাতন করা হয়েছে যারা নির্যাতন করেছে তারা বৌদ্ধ পুরো বিশ্ব জগতে মাত্র 8 কোটি আর মুসলমান 170 কোটি 8 কোটি বৌদ্ধরা মুসলমানকে নির্যাতন করে হত্যা করে রক্তপাত করে দেয় মুসলিম জাতি মাজা তুলে দাঁড়াতে পারে না আজকে সেই দিন কি দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না দেখা যাচ্ছে না মাত্র 8 কোটি মুসলিম দেশগুলো রাষ্ট্রগুলো একবার যদি হুংকার দেয় ছোট্ট ওই দেশটাকে একদম ফু দিয়ে উড়িয়ে দেওয়া সম্ভব মুসলিম জাতি যদি তাদের দিকে মুখ করে একবার যদি সবাই প্রস্রাব করতে শুরু করে দেয় তারা একদম সাঁতরে কূল পাবে না 170 কোটি মুসলিম কিন্তু 8-9 কোটি বৌদ্ধরাও মুসলিম জাতিকে আজকে নির্যাতন করছে ওই যে আল্লাহ নবী বলেছেন এও চিরে এমন একটা সময় আসছে যে মুসলিম যে উম্মার পরে বেধর্মীরা সবাই ঝাঁপিয়ে পড়বে ইহুদি কগটি আছে 1.5 কোটি কগটি গোটা বিশ্ব মিলে 1.5 কোটি তারপর আজকে 170 কোটি মুসলমান তাদের পরে মুসলমানদের পরে ইহুদির আক্রমণ করছে বিশ্বের বড় বড় রাষ্ট্র যেগুলো আছে ইসলামিক কান্ট্রি নামে পরিচিত তারা একটা টু শব্দ মতো করতে পারছে না একদম ভয়ে জরাসরে বসে আছে আছে না নাই কথা বলেন হাদিসের বাস্তবতা আমার উম্মতের উপরে পৃথিবীর যত বেধর্মীরা আছে যত বেদিনরা আছে যত ইসলাম বিরোধী শক্তি আছে ঝাঁপিয়ে পড়বে আল্লাহ নবী বলছেন সেই দিন আমার উম্মত মোটেও কম থাকবে না সংখ্যায় তো তারা অনেক থাকবে তবে সব আগাছা এখন আমরা আগাছা কি আগাছা নয় ভাই মুসলিমরা তো আজকে মুসলিমে বৃদ্ধিতা করার জন্য উৎপেতে বসে আছে কখন মুখ ফসকে কে কি কথা বলে দেয় ওইটা নিয়ে চলছে এখন মামলা হামলা চলছে না খুব ভালো মনে পড়ে আমার যখন আমি এই লাইনে নতুন এত সাথে তো বুঝতাম না অজু করাই জানতাম না 2012-তে কিভাবে অজু করতে হয় কিভাবে নামাজ পড়তে হয় কোনোদিন জানিও না 12 সাল পর্যন্ত দুর্গাপূজাতে যেতাম আমার বাড়ির একদম সামনের বাড়িটা একজন হাফেজ সাহেবের বাড়ি আমার বাড়ির সামনে যে বাড়িটা একজন হাফেজ সাহেবের বাড়ি মসজিদের গেটে থাকতো আমাদের পীর সাহেব ইমাম সাহেব মাঝে মাঝে পাড়াতে আসতো ঘুরে বেড়াতো মিলাদ মাহফিল সবই করত 2012 সাল পর্যন্ত অষ্টমী নবমী দশমী দুর্গাপূজাকে কেন্দ্র করে আমি নিজেই 3টে প্যান্ট 3টে জামা কিনতাম বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াতাম নাম যজ্ঞ থেকে প্রসাদ বিতরণ করা হতো ভোগ দেওয়া হতো ভোগ খাওয়ার জন্য মারামারি পর্যন্ত করেছি যখন ক্লাস মাধ্যমিক 11 ক্লাসে পড়ি সেই সময় আমি নিজেই সরস্বতী পুজোতে স্কুলে আমাদের হয় সরস্বতী পুজো অঞ্জলি দেওয়ার জন্য স্কুলের বেঞ্চ চেয়ার টেবিল পর্যন্ত ভেঙেছি কারণ আমরা অঞ্জলি সরস্বতী পূজায় দেব আর আমাদের জন্য শিক্ষক ছিল তিনি বলেছেন যে তোরা মুসলিম এখন দিবি না একটু পরে দিবি মানে আগে ঠাকুরের পূজা অর্চনা হয়ে যাবে হিন্দু সনাতনী যারা আছে তারা আগে অঞ্জলি দেবে তারপরে আমরা দেব এই জন্য আমরা বেশ কিছু মুসলিম বন্ধুরা মিলে ঝামেলা মারামারি একদম করে স্কুলের চেয়ার টেবিল ভেঙে তছনছ করে দিয়েছিলাম সেই দিন যে আমাদেরকে কেন পুজোতে চাঁদ আমরা দিয়েছি আমাদেরকে কেন অঞ্জলি দিতে দিবে না স্কুলে পুলিশ পর্যন্ত এসেছিল 2011 সাল যারা আমাদের ক্লাসমেট বন্ধু বান্ধব আছে তারা সকলেই জানে আলোচনা তাদের কাছেই যাই বাড়ির সামনে দিয়ে নবমী আর দশমী আর কালী পূজার সময়তে বেরিয়ে চলে যেতাম হাফেজ সাহেবের বাপ বলতে ছেলে হিন্দু হয়ে গেছে রে হাসতো আমাকে দেখে হিন্দু হয়ে গেছে পুজোর প্রসাদ নিয়ে এসে খাচ্ছি
ঈদের নামাজ পড়তে যায় না পাঁচ ওয়াক্ত নামাজ তো দূরের কথা জুমার নামাজ পর্যন্ত 2012 সাল পর্যন্ত কখনো যায় নাই কোন একদিন কেউ এসে বলেনি যে রাহুল তুমি যে পূজোর পোশাক খেতে যাচ্ছ তুমি যে দুর্গাপূজাতে নতুন পোশাক কিনেছো এটা শিরক এটা করলে আলে মুসলমান মুসলিম থাকে না সে কাফের হয়ে যায় সে জাহান্নামে চলে যায় এখনি বাপ তুমি তওবা করো এই কাজ আর কখনো করো না এই কথা জিন্দেগিতে বলেনি শুধুমাত্র বলেছে হাসতে হাসতে যে চিরা হিন্দু হয়ে গেছে এটা বাস্তবতা এখনো হাজার হাজার ছেলেরা আছে হাজার হাজার ছেলেরা আছে যারা ইসলাম দেখানো বোঝে নাই ইসলামের দাওয়াতকে মাথা হাত বলে বলা হয় নাই তার আধুনিকতার যত রকমের কালচার চলছে সেগুলোতে মত্ত হয়ে আছে কারণ আমরা সেই সমাজ থেকে এসেছি আমরা জানি আমরা ছোট ছোট কিছু বিষয় নিয়ে কথা বলি এইগুলো আমাদের দুর্ভাগ্য যে মুসলিম উম্মার সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলতে হয় কিন্তু সাধারণ আম জনতা যদি আপনি চিন্তা করতে পারবেন না যে তাদের কি পরিস্থিতি আমি বারবার আমার কথা শুধু ওইটাই মনে চলে আসে যে আমি 2012 পর্যন্ত আমাকে কেউ বলল না যে পূজো করাটাও শিরক প্রসাদ খাওয়াটাও শিরক মানে আমাকে দেখে হাসতো কেউ দাওয়াত দেয় নাই ভাই এমন আছে না নাই কথা বলেন সমাজে আছে না নাই কিন্তু যখন আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসে ডক্টর জাকির নায়েকের আলোচনা শোনার পর থেকে ডক্টর জাকির নায়েক যখন আলোচনা করলেন কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সঙ্গে ডিবেট ওটা দেখার পরে মানে মনে হলো কি না কি দেখছি একের পরে এক যখন আলোচনা শুনি আর আল্লাহর পক্ষ থেকে যখন হেদায়েত চলে আসে যখন প্রথম মসজিদে যাই 2013 সালে নামাজ পড়তে প্রথম ফাস্ট ওযু কিভাবে করতে হয় সেটাও জানতাম না কেউ শেখায় নাই কেউ হাত ধরে বলে নাই যতর মসজিদে যেতে হবে কেউ বলেনি যখন চলে যাই নামাজ পড়ি মোটামুটি এক দেড় বছর 2015 কাছাকাছি পর্যন্ত ওইভাবে আমাদের সমাজ ছিল বেরলভী সমাজ কবর মাজার পূজা এটাই ধর্ম ওটা দু বছর করেছি কিন্তু যখন আস্তে আস্তে কোরআন সুন্নার বিভিন্ন আলোচকদের আলোচনা শুনলাম ডক্টর জাকির নায়েকের একটা আলোচনা শুনলাম ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করছে দেখবেন মুসলিম উম্মার ঐক্য একটা ডক্টর জাকির নায়েকের বক্তৃতা আছে প্রশ্নোত্তর একজন প্রশ্ন করেছিল যে আমরা যখন সালাত আদায় করি কিছু দেখি স্টাইল নাভির নিচে কেউ বুকের উপরে কেউ হাত ছেড়ে দেয় তো কোন স্টাইলটা সঠিক ডক্টর জাকির নায়েক উত্তর দিয়ে বলেছিলেন সেই সময়তে যে বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়তে হবে এটাই সহি নাভির নিচে হাত বাঁধার হাদিস এগুলো সহি নয় টনক সেই দিন বন বন করে ঘুরেছিল কি ব্যাপার আমি এত সাথে জানি না আমি সঙ্গে সঙ্গে গিয়েই মাগরিবের আগে এই আলোচনা শুনেছি মাগরিবের নামাজ পড়ে সালাম পড়ে হুজুরকে বলেছিলাম ইমাম সাহেব ইমাম সাহেব আবুদত 759 আমি লিখে নিয়েছিলাম আবুদত কি আমি নিজেও জানতাম না ঠিক মতো জাকির নায়েক যদি বলে বিভিন্ন গ্রন্থে রেফারেন্স দেয় আমি ওইভাবে লিখেছি আবুদত 759 বুকের পরে হাত বাঁধা এতটুকু আমি গিয়ে শুধু হুজুরকে বলছি হুজুর এই আবুদত 759 ডাক্তার জাকির নায়েক বলেছে বুকের পরে হাত বাঁধবে আমরা কেন নাভি নিচে হাত বাঁধি মাসুমের মতো প্রশ্ন করছি কেন কিছুই জানি না শরীয়তের উনি তখন বলছে এ ওইগুলো ফরাজিদের ফরাজিরা বুকের পরে হাত বাঁধে কথা কি বুঝতে পারছেন ফরাজিদের ওহাবিদের আমি আকাশ থেকে বলি কিরে ভাই ফরাজি কেন ওহাবি কি আমি কিছুই জানি না এগুলো নামই শুনিনি আমি বললাম হুজুর মানে খুব বেশি জানে না তো পীর উনি নাকি অনেক বড় পীর আমার তখন মোটামুটি জানা হয়েছে এক দেড় বছরে পীর মানে সে জান্নাতে নিয়ে যাবে প্রত্যেক নামাজে পরে পীরে কাছে গিয়ে বসে থাকতাম গল্প করতাম আলোচনা করতাম উনিও বলতেন শুনতাম ঘটনা বলে শুনি ভালোই লাগে পীর সাহেবের কাছে চলে গেলাম মাগরিবের পরে যে পীর সাহেব আবুদত বলে একটা বই আছে আপনার কাছে আছে বলছে আবুদত তুমি নাম জানলে কি হবে আমি বলছি ডাক্তার জাকির নায়েক বলেছে কি বলেছে আচ্ছা উনি বলেছেন আবুদত 759 বুকের পরে হাত বাঁধতে হবে এই হাদিস তিনি বলেছে আমরা কেন নাভি নিচে হাত বাঁধি উনি সঙ্গে সঙ্গে রেগে চোখগুলোকে উল্টো করে বলছে ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শোনা যাবে না ও হচ্ছে ওয়াহাবি ও কাফের ও নবীকে এই বলে এটা এই বলে আমি অবাক বলে কি যে লোকটা গোটা বিশ্ব জগৎ ইসলামকে প্রেজেন্ট করছে যার সামনে সে ইহুদি খ্রিস্টান নাস্তিক কেউ টিকে থাকতে পারে না বক্তব্যের পরে কয় 100 মানুষ লাইন দিয়ে কালেমা পড়ছে তাকে বলে দেয় ইহুদি খ্রিস্টান এই কথাটা সে আমি নিতে পারি নাই সঙ্গে সঙ্গে চলে গিয়েছিলাম যাওয়ার পরে সে চেষ্টা আছে আবু দাউদ কোথায় পাবো একদম দুইজন মিলে একসঙ্গে শুধু আলেমদের দরজায় দরজায় গিয়েছি যে হুজুর আবু দাউদ 759 কেউ আবু দাউদের খোঁজ দিতে পারে না কেউ যখন দিতে পারে না কয়েকদিন পরেই সঙ্গে সঙ্গে ডক্টর জাকির নায়েকের আইআরএফ এর নাম্বারে ফোন করলাম
তো ওখানে ফোন করে জিজ্ঞাসা করছি যে স্যার হাত কাহাঁ পর বাঁধনা সহি হে তো উনি সঙ্গে সঙ্গে বলছে আবু দাউদ কে আন্দার দো রিয়াত মজুদ হে এক নাব কে নিসমে এক সিনে কি উপর জো হাদিস হে ও বিলকুল সহি হে সহি খুজাইমে কে আন্দার ভি এ হাদিস মজুদ হে নাব কে নিসমে জো হাদিস আই হে বিলকুল যাইফ হে আবু দাউদ ওয়াফাল লিখা হে রেফারেন্স ওই পার থেকে ফোনে আওয়াজ আসলো আবু দাউদ 756 57 58 নাবি নিচে হাদিস যাইফ আবু দাউদ লিখে রেখেছে দেখবেন তাই বলল আর 760 আবু দাউদে লেখা আছে আর সহি খুজাইমা তো সহি খুজাইমা তো সেই সময় পাওয়া যায় না খুঁজে বেড়াই আবু দাউদ পায় না একজন বন্ধুর কাছে গেলাম ও তখন বলছে যে ঠিক আছে দেখি এখন ইন্টারনেটে সার্চ করে পাওয়া যায় কিনা উনি ইন্টারনেট সম্পর্কে ভালো বেশ ভালো জানতেন তো 12 সে সময় ইন্টারনেটের স্পিডও ছিল না উনি সঙ্গে সঙ্গে টাইপ করে বের করেছে আবু দাউদ স্ট্যাক ফাউন্ডেশন পেয়ে গেছে আহ আলহামদুলিল্লাহ পিডিএফ ডাউনলোড করেছি খুঁজছি হাদিস নাম্বার কিভাবে বের করে এটাও জানতাম না চাকাটা মাউসের ঘোরাই আর একটা করে সিরিয়াল নাম্বার চেঞ্জ হয় আইডিয়া করে নিলাম এটা হাদিস নাম্বার হবে লাগাও 760 760 ঢুকে গেলাম যাই দেখছি ডক্টর জাকির নায়েক যা বলেছে সেম টু সেম ওই জিনিসই আছে আলহামদুলিল্লাহ পড়ে তারপরের দিন চলে গেছি মাগরিবে নামাজ পড়তে নামাজ পড়ছে আল্লাহু আকবার বুকে হাত চোখে দেখা হয়ে গেছে অমনি বুকে হাত নামাজ শেষ কিছু কিছু হুজুর আবার লক্ষ্য করেছে এশার সময়তে গিয়েছি আবু দাউদ যখন পেয়ে গেছি নামাজ পড়ে দৌড়তে দৌড়তে আবার চলে গেছে আমার দোকান ছিল সেই সময় এখন তো তুমি কটুক্তি করো অনেকেই যে আমার দোকান আছে তাই বা আমি দোকান চালাতাম কম্পিউটার দোকান এই জন্য অনেকে কটুক্তি করে সালাফদের মধ্যে কেউ শুধু ওয়াজের উপরে নির্ভর করে ব্যবসা করে খেয়েছে এবং দৃষ্টান্ত নাই তারা নিজ হাতে কাজ করেছে করেছে কি করে নাই সহিহ বুখারী 2072 নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন প্রত্যেক নবীদেরকে দিয়ে আমি আল্লাহ ছাগল চড়িয়ে নিয়েছি কি চড়িয়ে নিয়েছে নবীকে ছাগল চড়ানি রাখাল বলবা আরে এটা নাস্তিকদের কথা নাস্তিক বেধর্মীর আমাদের নবীকে অপমান করে যে ছাগল চড়ানো রাখাল বলে আর বর্তমান জামশেদ মজুমদার ভাই ও মধু বিক্রয় করে তাই মধু বিক্রেতা ব্রাদার রাহুলকে বলছে ও ওই বিক্রেতা ডক্টর জাকির নায়েককে বলছে পোষ্যপ পায়খানার ডাক্তার আছে না নাই কথা বলেন এরা হচ্ছে নাকি সমাজের আলেম এদের বিরুদ্ধে কথা বললে নাকি আমরা আবার উল্টো হয়ে যাই ইহুদি খ্রিস্টানের দালাল আশ্চর্য মাগরিব পরে সঙ্গে সঙ্গে চলে গেছি এ সাথে মাগরিবের সভাতেই আবু দাউদে কিতাবুস সালাতের কয়েকশো হাদিস শুধু রিডিং পড়েছি যতই পড়ি ততই ভালো লাগে হাদিস প্রথম পড়ছি টাটকা লেখা আছে জোরে আমিন বলতে হবে আমার সঙ্গে আমার একজন বন্ধু ছিল ও আমরা দুজনায় পড়ছি এ সাথে গিয়েছি আল্লাহু আকবার সূরাতুল ফাতিহা শেষ এবার বলেছি আমিন নামাজ শেষ আর ধৈর্য ধরেনি সঙ্গে সঙ্গে ইমাম সাহেব ঘুরে তখন বলছে কে কে তোমরা দুজন কি আবার ইমাম সাহেব বলে কি আবার তোমরা কি লামুজাবি হয়ে গেলে আমি তখন সঙ্গে সঙ্গে বলছি ইমাম সাহেব ওইসব জানি না আবু দাউদ 759 বুকের উপরে আর আবু দাউদ 944 জোরে আমিন এতটুকু জানি দুটো রেফারেন্স বলেছি ওনাকে দেখ ভ্রমণকণী শুরু হয়ে গেল চললো এক বছর জোরে আমিন বলা মনে হচ্ছে সেই সময়তে যে জোরে আমিন বলতে বলার কারণে এত নির্যাতন এত কথাবার্তা এত হাজার হাজার আলেম তারা নিয়ে এসেছে মানে প্রত্যেক ওয়াক্তে নতুন নতুন হুজুরুল আসে আর আমাদের সামনে বসিয়ে দেয় আমি এরকম তো ছিলাম না রে ভাই আমাকে জোর করে করেছে এরা আমি ভালো ছিলাম আমাকে খারাপ করেছে কিছু হুজুরে আমি বলি আমাকে এই খারাপ করেছে হুজুরে কেন আমি দেখছি ওনাকে হাদিস দেখাই উনি বলে এগুলো ওহাবিদের আরে ওহাবি মানে কথা বুঝতে পারলেন না ভাই যান মানে আমি তো তখন নতুন নতুন যখন এগুলো হলো ডক্টর জাকির নায়েকের বক্তৃতা দ্বারা প্রভাবিত 2017 সাল পর্যন্ত ইহুদি এই খ্রিস্টান নাস্তিক আর হিন্দু এদের সঙ্গে ডিবেট করতাম এদের সঙ্গে বিতর্ক করতাম এগুলো নিয়ে আমার চর্চা ছিল কিন্তু যেই দিন থেকে শুরু হয়ে গেল এই যে চতুর্দিকে যখন দেখি মানে আমি যখন মানে বুকে হাত বেঁধে নামাজ পড়তে আমাকে দেবে না আমাকে বলছে এবং নামাজ পড়লে মসজিদে আসতে পাবি না জোরে আমিন বলা যাবে না 8 টাকা তারাবি পড়া যাবে না ভাই সব কাছে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেয় তখন কার ভালো লাগে বলেন আরে বেটা এতদিন দুর্গা পূজা করলাম কোনোদিন তো কথা বলিস নি তুই আজকে আমি নামাজ পড়তে ধরেছি আজকে বুকে হাত বেঁধেছি আজকে তুই কেন আমাকে বলছিস মসজিদে আসা যাবে না তখন থেকেই আলেমদেরকে চিনতে শিখেছি কোরআন মাজিদ সূরা আরাফ ভালোভাবে পড়বেন 176 নম্বর আয়াত থেকে আল্লাহ কোরআনে আলেমদেরকে দুই ভাগে ভাগ করেছে একটা উলামায়ে সু
ইহুদি ওলামারা ছিল যারা প্রচলিত সমাজের বিরুদ্ধে কখনো কথা বলতো না দুই নিজে যা বলতো তা আমল করতো না তিন সত্য জানতো সত্য প্রচার করতো না চার বাজে কাজ হচ্ছে জানার পরেও পাশ করে চলে যেত এই যে ওলামায়ে সু টাকা পয়সার জন্য তার হককে উল্টোপাল্টে দিত ওলামায়ে সু এর এগুলো বর্ণনা আমি এদের নাম দিয়েছি যেহেতু আধুনিক এখন বিশ্ব চলছে আলেম ওলামা দুই ধরনের কয় ধরনের দুই ধরনের একটা হচ্ছে ওলেমাই কেরাম কি বললাম ওলেমাই কেরাম আর একটা হচ্ছে ওলেমাই ক্রাইম বুঝেন নাই একটা ওলেমাই কেরাম সম্মানিত আলেম ওলেমা আর একটা হচ্ছে ওলেমাই ক্রাইম যারা মানুষের টাকা পয়সা নিয়ে মানুষকে জান্নাতের লোক দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা পয়সা গরু ছাগল সবগুলো নিয়ে গিয়ে তাদের কবরের বাপের নামে তার টাকা পয়সা যা পকেটে পড়ে ফেলছে আছে না নাই এই কথা এতদিন আমরা বলতাম আমাদেরকে বলতাম আমরা মিথ্যা কথা বলছি আজকে বাংলাদেশের সুন্নি জনতার মধ্যে আলেমদের মধ্যে বড় একজন আলেম আজকে বক্তৃতা দিয়েছে তার ফেসবুকে আপলোড করে দিয়েছে দেখবেন আলাউদ্দিন জিহাদি তিনি আটরশি থেকে তিনি কয়েকদিন আগে সেই ইস্তফা নিয়েছে বানিয়েছে কি নাই না কথা বলেন আটরশি থেকে সে এখন বরখাস্ত হয়েছে বা নিজে থেকে আটরশি থেকে সরে এসেছে তিনি আজকে আলোচনার মধ্যে বলেছেন যে ভাইজান আপনারা গরিব মিসকিন মানুষকে টাকা দেন কাঁদতে কাঁদতে লোকটা বলছে কাঁদো কাঁদো কণ্ঠে বলছে আলাউদ্দিন জিহাদি যে আপনারা মাদ্রাসায় টাকা বেশি দেন মসজিদ করতে বেশি টাকা দেন ওই কবর মাজারে পীরের বাপের নামে টাকা দিয়েন না ওই টাকাগুলো গরুগুলো ছাগলগুলো কোথায় যায় ওটা আমি দেখে এসেছি টাকা দিয়েন না গরিব মিসকিন মানুষকে টাকা দেন ওলেমা ইকরাইম আছে না নাই সমাজে আছে না নাই আছে ওলেমা ইকরাইম সব যুগে ওলেমা ইকরাইম ছিল আর পাশাপাশি থাকবে ওলেমা কেরাম সুনান আবু দাউদের স্পষ্ট সহিহ হাদিস আল্লাহ নবী বলছেন অচিরেই এমন একটা সময় আসছে জেনে রাখবে সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে আর মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে আজকে যারা মিথ্যা কথা বলছে তাদেরই মানুষ আজকে মাথায় তুলে নাচ্ছে আর যারা সত্য কথা বলছে তাদেরকে ইহুদি খ্রিস্টান দালাল বানিয়ে দিচ্ছে আছে না নাই ডাক্তার জাকির নাকি ইহুদির দালাল কেন ডাক্তার জাকির খ্রিস্টান এসে ডিবেট করে তারপরে একে যদি ইহুদির দালাল বলে কোন মানুষটা বিশ্বাস করে বলেন তো উনি ইহুদিদের বিরুদ্ধে খ্রিস্টানদের বিরুদ্ধে ডিবেট বিতর্ক মুনাজারা করে জীবনটা শেষ করে দিল এই লোকটাকে বলছে ইহুদির দালাল জট দেখার ফল শুক্রিয়া জাজাকাল্লাহু খায়রান বারাকাল্লাহু ফিকুম আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে ওলামায়ে ক্রাইমের পেছন পেছন চলা দলিল ভিত্তিক যে কথাগুলো বলে তাদের অনুকরণ করে ইসলাম যেন আমরা পালন করতে পারি সেই তৌফিক বিধান করো আমিন আল্লাহ ওলেমায়ে ক্রাইম যারা আছে অচিরেই এই মুসলিম উম্মার সামনে তাদের চেহারাগুলো তুই পরিষ্কার করে দাও সকলে করি আমিন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ শুক্রিয়া জাজাকাল্লাহ খায়রান বারাকাল্লাহ ফিকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ